হেডলাইনস আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম বিরোধীর প্রতিবাদের মাজতে বিধানসভাত মুসলমান বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন বিধেয়ক উত্থাপন বিধানসভার অধ্যক্ষই আলোচনার দাবি অগ্রাহ্য করার পিছতে বিরোধীর সদন ত্যাগ নতুন বিধেয়কর অধীনত কাজীর বিপরীতে উপপঞ্জীয়কে করব মুসলমানের বিবাহ পঞ্জীয়ন বিরোধীর প্রতিবাদের মাজতে বিধানসভাত মুসলমান বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন বিধেয়ক উত্থাপন বিধানসভার অধ্যক্ষই আলোচনার দাবি অগ্রাহ্য করার পিছতে বিরোধীর সদন ত্যাগ নতুন বিধেয়কর অধীনত কাজীর বিপরীতে উপপঞ্জীয়কে করব মুসলমানের বিবাহ পঞ্জীয়ন মিয়া প্রসঙ্গক লৈ গরম অসম বিধানসভার শরৎকালীন অধিবেশন মিয়াক উজনি অসম লবলৈ দিয়া নহব বলে হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুনের মিয়াক ভোট নালাগে বলে মন্তব্য করে বিরোধীক তুলা ধুনা মুখ্যমন্ত্রীর হিন্দু অধ্যুষিত অঞ্চলত মুসলমানের সংখ্যা বাড়িছে বলে উদ্বেগজনক তথ্য বিধানসভাত চেয়ারম্যান আলিয়ার অখিল গগৈ বিরুদ্ধে খঙত ডিঙি দি তোলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেয়ারম্যানের বিধায়ক পদ খারিজর গোচর নিষ্পত্তি করবলে অধ্যক্ষক মুখ্যমন্ত্রীর আহ্বান মুখ্যমন্ত্রীর ভাষণের মাজতে হুলস্থুল করার বাবে বিধায়ক চেয়ারম্যান অখিলক বহিষ্কার অধ্যক্ষ গুয়াহাটীত বিরোধী ঐক্য মঞ্চর গুরুত্বপূর্ণ সভা আজি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এজাহার দাখিলর হুঙ্কার বিরোধী ঐক্য মঞ্চর রাজ্যপালের জড়িয়ে বিরোধীয় রাষ্ট্রপতিলে প্রেরণ করব স্মারকপত্র রাজ্যের শেহতিয়া পরিস্থিতিক লৈ মুখ্যমন্ত্রীক জগরিয়া করলে বিরোধী ঐক্য মঞ্চ ঢিঙর ছাত্রী ধর্ষণ কাণ্ডর পিছতে উত্তাল সমগ্র রাজ্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সষ্টম আরক্ষী ডিজিপি জিপি সিংয়ের নির্দেশের পিছতে জিলায় জিলায় আরক্ষীর রোড মার্চ গোষ্ঠীগত সংঘর্ষর আশঙ্কাত প্রতিখন জেলাত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা রাজ্যবাসী শান্তি সম্প্রীতি বর্তাই রখার আহ্বান আরক্ষী সঞ্চালক প্রধানের ঢিঙর এআইডিএফর বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে একদিনাই তিনিখন এজাহার দাখিল ঢিং আরক্ষী থানাত পৃথকে পৃথকে এজাহার দাখিল আসু নারী সুরক্ষা সমিতি আর শিব মন্দির পরিচালনা সমিতির বিধায়ক আমিনুলের বিরুদ্ধে কেইবাটাও বিতর্কিত মন্তব্য করার অভিযোগ চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডক লৈ কলকাতাত শিক্ষার্থী সমাজর বিক্ষোভ আরক্ষীর বাধা নেওচি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগর দাবিরে প্রতিবাদকারী কপালে কলকাতার রাজপথ দুই শতাধিক প্রতিবাদকারী গ্রেপ্তার করে আরক্ষীর বর্বরতা আজি বারো ঘণ্টা পশ্চিমবঙ্গ বন্ধর আহ্বান বিজেপির আইসিসি নতুন অধ্যক্ষ জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতার আইসিসির অধ্যক্ষ নির্বাচিত বিসিসিআইর সচিব জয় শাহ এক ডিসেম্বরত আইসিসির অধ্যক্ষরূপে দায়িত্ব লব জয় শাহে এন শ্রীনিবাসন আর শশাঙ্ক মনোহরের পিছত আইসিসির অধ্যক্ষ পদত তৃতীয়গী ভারতীয় স্মার্ট মিটার বর্ধিত বিদ্যুৎ মাচুলক লৈ রাজ্যত অব্যাহত প্রতিবাদ শক্তি বিভাগ আর এপিডিসিএলর বিরুদ্ধে রাজ্যজুড়ি আসুর শবযাত্রা কার্যসূচী আসুর প্রতিবাদত কপিল গুয়াহাটির রাজপথ স্মার্ট মিটার বর্ধিত বিদ্যুৎ মাচুল আর অনিয়মীয় বিদ্যুৎ যোগানের বিরুদ্ধে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ হেডলাইনস আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম